প্রতি সপ্তাহে বিনোদন জগতে ঘটে নানা ধরনের ঘটনা আলোচনায় আসে অনেক নতুন পুরনো সিনেমা শুধু কি সিনেমা আলোচনায় থাকে তারকাদের ব্যক্তিগত নানা বিষয় চলুন এবার জেনে আসি তেমন কিছু খবর ফেসবুক লাইভে এসে স্বামী রকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত জানিয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি শিগগিরই আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ হবে তবে এবার মাহি জানান স্বামী রকিবের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়ে গেছে তার 2021 সালের 13 সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রকিব সরকারকে বিয়ে করেন মাহি এই সংসারে একটি পুত্র সন্তানও রয়েছে তাদের কিন্তু দাম্পত্য জীবনের আড়াই বছর হতেই আলাদা হলেন এ নায়িকা মুক্তির দেড় মাস পর ওটিটিতে আসছে প্রয়াত অভিনেতা আহমেদ রুবেল ও অভিনেত্রী জয়া হোসেনের সিনেমা প্যারার সুবাস চলতি মাসের 21 তারিখে চরকিতে মুক্তি পাচ্ছে সিনেমাটি নুরুল আলম আতিক পরিচালিত সিনেমাটি প্যারার সুবাস মুক্তি পায় গত 9 ফেব্রুয়ারি সিনেমাটির প্রিমিয়ার শো এর আগে রুবেলের চলে যাওয়ার অপ্রত্যাশিত ঘটনা স্তম্ভিত করে দেয় সবাইকে টাকা সুপার ওয়াইটি চলছে টুইন ওয়ান অফার যে কোনো প্যাক কিনলে পাচ্ছেন সিঙ্গার ওয়াশিং মেশিন জেতার সুযোগ ছোট পর্দার অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব তার নামে চুক্তিভঙ্গ অর্থ আত্মসাত ও শিডিউল ফাঁসানোর অভিযোগ এনেছিল প্রযোজনা প্রতিষ্ঠান আলফা স্টুডিওস লিমিটেড 24টি নাটকের জন্য 50 লাখ টাকায় চুক্তিবদ্ধ হয়ে মাত্র 9টিতে কাজ করে অপূর্ব নেন 33 লাখ টাকা এরপর সব ধরনের যোগাযোগ থেকে বিরত থাকেন তিনি এমন তথ্য দিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানটি আর্থিক ক্ষতির অভিযোগ তোলে তবে উভয় পক্ষকে নিয়ে মিটিং এর পর বিষয়টি সমাধান করেন টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং অভিনয় শিল্পী সংঘ ঢাকা টু কলকাতা অধ্যায়ে নতুন নাম লিখালেন পরিমণি টলিউডের সিনেমায় কাজ করছেন তিনি খবরটা অবশ্য কদিন আগে দিয়েছেন নায়িকা তবে এবার জানালেন শুরু হয়েছে তার সেই মিশন অতীতে বাংলাদেশ ও ভারত যৌথ প্রযোজনা ছবিতে কাজ করেছিলেন বটে তবে এই প্রথম কলকাতার স্থানীয় প্রতিষ্ঠানে ছবিতে কাজ করছেন পরিমণি ছবির নাম ফেলু বক্সি এটি পরিচালনা করছেন দেবরাজ সিনহা ছবিতে পরিসঙ্গে সোহম চক্রবর্তীকে দেখা যাবে